আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটার সাথে এখন আপনার আসলে অনেকেই পরিচিত, যারা মূলত বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, বা হয়তো আপনাদের পরিবারে এমন কোনো সদস্য আছেন যিনি দীর্ঘদিন যাবত ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, এবং যারা একটু স্মার্ট বা যারা হয়তো অনলাইনে বিভিন্ন ধরনের এই ধরনের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো যারা সার্চ করেন, তারা অনেকেই এই ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলি তথাপরি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে আপনারা সবাই অবগত আছেন, যিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন ব্যথাজনিত সমস্যার যে ধরনের রোগী আছেন তাদেরকে বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ এবং ভালো করে তুলছেন। দর্শক, এরকম অসংখ্য উদাহরণ আছেন এবং তারই একটা ছোট্ট নমুনা আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবত উনি PLID রোগে ভুগছিলেন, পাশাপাশি ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে। দর্শক, কি হয়েছিল আসেন একটু ওনার সাথে আগে একটু পরিচিত হয়নি এবং ওনার মুখ থেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা একটু বলেন। শারমিনা আক্তার। বাসা কোথায় আপনার? খুলনায়। খুলনা কোথায়? খুলনায় সদরে। সদরে। আপনি তো একজন গৃহিণী। জি। সন্তানরা কি একটু বড় হয়ে গেছে? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা জানি যে সেই খুলনা থেকে এত দূর থেকে আপনি স্যারের কাছে এসেছেন চিকিৎসার জন্য, যদি একটু খুলে বলতেন যে কি হয়েছিল আপনার এবং এটা কতদিন আগে প্রথম বুঝতে পারেন আপনি? বুঝতে পারি এখান থেকে 6-7 বছর আগে। আচ্ছা, তারপর ডাক্তার দেখালাম। কি হয়েছিল 6-7 বছর আগে? কোথায় প্রথম ব্যথাটা শুরু? কোথায়? পিঠে, পিঠের ব্যথাটা আমার এই মাজায় যেত। আচ্ছা, প্রথম আপনি একদিন দেখছেন যে আপনার, এর আগে আপনি সুস্থ ছিলেন বাট হঠাৎ করে একদিন দেখছেন যে কোমরে বা পিঠের দিকে ব্যথাটা হচ্ছে, সেটা কি নির্দিষ্ট কোনো সময় হচ্ছে যে হয়তো নির্দিষ্ট কিছু সময় বসে কাজ করছেন বা দাঁড়িয়ে কাজ করছেন? না, ওইটা আমি ভুলে গেছি, আমি বলতে পারবো না। বাট ব্যথা প্রথম শুরু হয়, তো প্রথম যখন ব্যথাটা শুরু হয় কি করেছিলেন? ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দেখানোর পরে উনি আমার কিছু টেস্ট দিল, দেওয়ার পরে টেস্টগুলো আমি করালাম, তারপরে রিপোর্টগুলো দেখে তারপরে ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে মোটামুটি আমার 3 মাসের একটা রেস্ট দিল, আমি সেই রেস্টে ভালো হয়ে গেছিলাম। উনি কি কোনো প্রবলেম বা কিছু বলেছেন যে আসলে প্রবলেমটা বলেছিল যে আপনার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে? আচ্ছা, এটা বলেছে। উনি কি কোনো এমআরআই তো করেন না? এমআরআই করেছিল না, এক্স-রে করেছিল। শুধুমাত্র এক্স-রে করেছিল। ওকে। বিভিন্ন টেস্ট দিছিল কিন্তু এমআরআই করেছিল না। ওকে। তারপরে? তারপরে আমি তো সুস্থ, 5 বছর পুরো আমি সুস্থ। তারপরে থেকে আমার এই ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা ছিল অল্প অল্প মাঝে মাঝে, তা আমি আবার একটু এক্সারসাইজ টেস্ট করতাম, তাতে মোটামুটি আমি ভালো থাকতাম, মোটামুটি একটু সচেতন। হ্যাঁ, তারপরে আমি ইউটিউব দেখি, ইউটিউব দেখে স্যারের অ্যাড্রেস, তারপর উনি ওনাকে দেখে আমার খুব ভালো লাগলো, আপনার সব কিছু দেখুন সব নিয়মিত। আচ্ছা, দেখতে দেখতে আমার অন্য কোনো ডাক্তার দেখাতে আমার ইচ্ছা না, তারপরে আমার ছেলে বলে আম্মু তুমি একটু দেখাও খুলনাতে, আমি দুটো ডাক্তার দেখালাম, দেখে আমি ভালো, কোনো কিছু ভালো ফিল করি না, আমি দিন যাচ্ছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, মানে যত দিন যাচ্ছে তত আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি ভয় পাচ্ছিলাম যে বিছানায় পড়ে না যাই। আচ্ছা, তারপরে আমি বললাম আমি সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? ওই যে আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে পারি না। মানে সেটা কি এক রুম থেকে আরেক রুমে যেতে পারছে না নাকি বাইরে হাঁটতে? বাইরে হাঁটলে বেশি, তারপর রুমের থেকেও মনে হতো কি আমার ওই পার ভিতরে কি যেন শুই ফোটা, শুই দিয়ে খোঁচাচ্ছে, এবং হয়তো বসে আছেন দীর্ঘ সময় সেখান থেকে আর উঠতে পারছেন না, উঠতে গেলে কোনো সাপোর্ট দরকার হচ্ছে, এরকম হতো? সাপোর্ট আমার বাথরুমে গেলে সাপোর্টের দরকার, বাথরুমে গেলে সাপোর্ট, কিন্তু আমার আমার বাসায় কিন্তু কেউ কোনোদিন জানতে পারিনি আমি এত অসুস্থ। আচ্ছা, মানে কষ্ট হয়েছে কিন্তু নিজের ভিতরে রেখেছে, রেখে দিছি। তারপর ছেলে সাথে করে নিয়ে এলাম, ছেলে এখন জানলো, ডাক্তার দেখলাম, এমআরআই করলাম, তারপর আমার ছেলে জানছে যে আমার আম্মা এত অসুস্থ। আচ্ছা, এই প্রথম আসলে আপনার ফ্যামিলি মেম্বাররা জানতে পারলো যে আপনি এতটা অসুস্থ? এতটা আমি অসুস্থ, কিন্তু ওরা আগে কখনো জানি নাই যে আমি অসুস্থ। আচ্ছা, আপনি ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কথা বলেছিলেন, কি হয়েছিল সেটা? আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছি। সেটা কতদিন আগে? এখান থেকে তাও 6-7 বছর আগে। কি হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে? অ্যাক্সিডেন্টে আমার এই হাঁটুটা একটু ই হয়েছিল, মানে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছিল। হ্যাঁ, আর মুখ একদম তেতলে গেছিল, ভাবিছিলাম না যে কখন আমার এই মুখটা এত এত স্বাভাবিক হবে। আচ্ছা, সবাই মনে করেছিল আমার চোখটা অন্ধ হয়ে যাবে, এত খারাপ অবস্থা হয়েছিল, এত খারাপ অবস্থা। কিন্তু তাতে আল্লাহ রহমতে, আল্লাহ পাকের অশেষ রহমত, সে আমার সুস্থ করেছে, এখন কেউ বোঝে না যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। আচ্ছা, তারপরে আপনার ছেলে যখন আপনাকে বললো যে একজন ডক্টর আছে আপনাকে নিয়ে যাবেন? না, আমার ছেলে বলি নাই, আমি নিজেই আসছি। আপনি কিভাবে খোঁজ পেলেন? আমি ইউটিউব সার্চ দিই, আমি ইউটিউবে যখন অবসর সময় থাকতেন তখন আপনি ইউটিউবে সার্চ করতেন যে কি কি ধরনের কি আছে, তাই না? এর
এক্সারসাইজগুলো উনি যা যা বলতো আমি ওইগুলো কিন্তুই করতাম, নিজে নিজেই করতাম। হ্যাঁ, কোনো উপকার পেয়েছিলেন সেগুলো? না, আমি উপকার আসছিল না, মানে ঠিক প্রপারলি হচ্ছিল না? না না, হচ্ছিল না। আচ্ছা, তো তখন ডিসিশন নিয়েছেন যে আপনি সরাসরি চলে আসবেন, সরাসরি ওনার সাথে দেখা করব। প্রথম যেদিন স্যারের কাছে আসেন, স্যারের সঙ্গে মুখোমুখি দেখা হয় এবং স্যার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে কি বলেছিলেন মনে আছে আপনার? এমআরআই করতে হবে। স্যার কি এমন কিছু বলেছিলেন আপনাকে যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভর্তি হবেন, ট্রিটমেন্ট নিতে থাকেন? হ্যাঁ, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনি আমার এখানে ভর্তি হন, ট্রিটমেন্ট নেন আপনি। এবং এই যে একটা ভরসা পেয়েছেন, ভরসা পেয়ে আপনি সরাসরি স্যারের আন্ডারে থেকে ভর্তি হয়ে যান, যখন ট্রিটমেন্ট শুরু হয় স্যার কতদিনের কথা বলেছিল আপনাকে? 21 দিনের কথা। আচ্ছা, আজকে কততম দিন? 13 দিন। আজকে 13তম দিন। যখন ভর্তি হন কবে থেকে ঠিক বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন? আমি 2-3 দিনেই বুঝতে পেরেছি আমি যে আগে থেকে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আজকে 13তম দিন, আপনার সেই অসম্ভব কোমরে ব্যথা, হাঁটু ব্যথা এবং ঘাড়ে ব্যথা? নাই নাই নাই, হাঁটা চলা করছেন, এই রুম থেকে ওই রুমে যাচ্ছেন, আমি একদম স্বাভাবিক, আগের মতন সুস্থ ইনশাআল্লাহ। তার মানে স্যার তার কথা রেখেছেন, স্যার যেটা বলেছেন যে ইনশাআল্লাহ আপনি ভর্তি হন, আপনি সুস্থ হয়ে যাবেন, এবং সেই অনুযায়ী আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। এই যে এত দূর থেকে আসা, ছুটে আসা, আমি তার কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করি। স্যারের অসংখ্য পেশেন্ট আছেন যারা হয়তো এই মুহূর্তে আপনারই মতো একটা সময় যখন আপনি অসুস্থ ছিলেন, বিছানায় শুয়ে শুয়ে অন্যের ভিডিওগুলো দেখতেন এবং চিন্তা করতেন যে একটা সময় আমি নিজে হয়তো সেখানে আসব, আজকে ঠিক একই জায়গাটা আপনিও আছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, আপনারাও আসেন, এই তো আলহামদুলিল্লাহ, আপনারাও ট্রিটমেন্ট নেন ইনশাআল্লাহ, সুস্থ হয়ে যাবেন। বোন, আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশেপাশে তো আরও পেশেন্ট ছিল, তাদেরকে কেমন দেখেছেন? হ্যাঁ, তারাও সুস্থ হয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ। একজনের তো 1 মাস থাকার কথা ছিল, সে 19 দিন থেকে চলে গেছে, আর আপনি মাত্র 13 দিন? আমি 13 দিন, আলহামদুলিল্লাহ। দর্শক, এটা হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। আধুনিক প্রযুক্তিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে জানি উন্নত চিকিৎসার মাধ্যমে, এই ধরনের পেশেন্ট একটা সময় মানুষ কল্পনা করতে পারতো না যে এত দ্রুত সময়ের ভিতরে তারা সুস্থ হন, অথচ দেখুন 7 দিন, 8 দিন, 10 দিনে, 5 দিন, 3 দিনে পর্যন্ত মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন। ওরা যদি পারে আপনি কেন পারবেন না, একবার নিজেকে প্রশ্ন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।